हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल नो बायोलॉजी नो लाइफ। और मैं तुम्हारे एडुकेटर शम्पा साहा। आम्रा द्वादश श्रेणीते जौन जनन सम्पर्के आलोचना करछिलाम। आगेर दिन आम्रा कंजुगेशन बा संश्लेष बा संयुक्ति निये आलोचना करेछिलाम। आज के आम्रा आलोचना करब निषेक बा सिंगामी सम्पर्के। निषेक निये आलोचना करते गेले प्रथमे आमादेर जेने निते हबे जे तार संज्ञाटा कि। देखो, निषेक बा सिंगामीर संज्ञा होच्छे जे जौन जनने दुटी भिन्नधर्मी जनन कोष अर्थात पुंग ओ स्त्री गैमेटेर स्थायी मिलन घटे एवं नतून अपत्य जीवेर सृष्टि हय ताके बला हय सिंगामी। तार माने कि जे जौन जनन प्रक्रिया, कारण दुटो पार्टनार थाकबे एवं जे दुटो पार्टनार अंशग्रहण करबे तादेर एक्चुअलि जनन कोष अर्थात गैमेट्स गुलो अंशग्रहण करबे। तार एकटा हबे पुंग गैमेट এবং আর একটা হবে স্ত্রী গ্যামেট, এবং তাদের মিলনটা স্থায়ী হবে, অর্থাৎ তারা একেবারে মিলিত হয়ে যাবে এবং নতুন অপত্য অর্থাৎ সন্তান সৃষ্টি করবে। এবার দেখো, এই যে নিষেক বা সিংগামি, এটা দুই প্রকার। এটাকে কিভাবে ভাগ করা হয়েছে? এক হচ্ছে মিলনের উৎস হিসেবে, দুই গ্যামেটের প্রকৃতি অনুসারে। এবার আমরা প্রত্যেকটা ভাগ সম্পর্কে ধীরে ধীরে জানব। দেখো, মিলনের উৎস হিসেবে মানে যে গ্যামেটসগুলো আসছে অর্থাৎ পুংগ গ্যামেট বা স্ত্রী গ্যামেট, সেটা কোন দেহ থেকে আসছে সেই অনুযায়ী দুই প্রকার। একটা এন্ডোগ্যামি বা স্বনিষেক, আর একটা এক্সোগ্যামি বা ইতর নিষেক। প্রথমে আমরা জানব এন্ডোগ্যামি বা স্বনিষেক সম্পর্কে। দেখো, যখন একই জনিত্রী দেহে পুংগ গ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে, সেই প্রকার সিনগ্যামিকে বলা হয় এন্ডোগ্যামি। এবং নিষেক যেহেতু একই দেহের মধ্যে ঘটে, তাই একে বলা হয় স্বনিষেক। উদাহরণ ফিতাকৃমি। এবার একটু আলোচনা করে নি। দেখো যে তোমরা বুঝতেই পারছো যে এই প্রকার জননে যে গ্যামেটসগুলো উৎপন্ন হচ্ছে সে দুটোর যদিও প্রকৃতি আলাদা, অর্থাৎ একটা পুংগ গ্যামেট ও একটা স্ত্রী গ্যামেট, কিন্তু তারা উৎপন্ন হচ্ছে একই দেহে, অর্থাৎ দেহটা একই। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একই জীবদেহ থেকে দুই ধরনের গ্যামেট কি করে সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে যে সকল জীবেরা উভলিঙ্গ বা হারমোফ্রোডাইটস, তাদের ক্ষেত্রে কিন্তু একই দেহে পুংজননতন্ত্র বর্তমান ও স্ত্রীজননতন্ত্র বর্তমান, অর্থাৎ তারা উভলিঙ্গ। তার ফলে তাদের স্ত্রীজননতন্ত্রে উৎপন্ন হবে স্ত্রী গ্যামেট এবং পুংজননতন্ত্রে উৎপন্ন হবে পুং গ্যামেট, এবং এই দুটো গ্যামেট ওই দেহের ভেতরেই নিষিক্ত হবে। এটা শুধু ফিতাকৃমিতেও দেখা যায় এমন নয়, এটা কিন্তু কেঁচোতেও দেখতে পাওয়া যায়। অর্থাৎ উভলিঙ্গ জীব হলে এবং তাদের দুটি জনন তন্ত্র অর্থাৎ পুং ও স্ত্রী জনন তন্ত্র যদি একসাথে পরিণতি প্রাপ্ত হয়, সেক্ষেত্রে স্বনিষেক বা এন্ডোগ্যামি সম্পন্ন হয়। দ্বিতীয়টি হচ্ছে এক্সোগ্যামি বা ইতর নিষেক। কাকে বলে? যখন পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট পৃথক পিতা মাতার দেহে উৎপন্ন হয় ও তাদের মধ্যে নিষেক সম্পন্ন হয়, তাকে বলা হয় এক্সোগ্যামি বা ইতর নিষেক। উদাহরণ মানুষ, গিনিপিক ইত্যাদি। তাহলে বিষয়টা কি জেনে, স্ত্রী প্রাণীর সাথে একটি পুরুষ প্রাণীর যৌন জনন সম্পন্ন হবে, এক্ষেত্রে স্ত্রী প্রাণীর দেহে স্ত্রী জননতন্ত্র বর্তমান, সেখানে উৎপন্ন হবে স্ত্রী গ্যামেট, এবং পুরুষ প্রাণীর দেহে পুং জননতন্ত্র বর্তমান, সেখানে উৎপন্ন হবে পুং গ্যামেট, এবং এই দুটো গ্যামেট একে অপরের সঙ্গে যখন মিলিত হবে, এই প্রক্রিয়াকে বলে এক্সোগ্যামি বা ইতর নিষেক। কারণ এন্ডোগ্যামিতে একটি দেহেই দুটো গ্যামেট তৈরি হচ্ছিল, কিন্তু এক্সোগ্যামিতে দুটি গ্যামেট আলাদা আলাদা দুটি দেহে তৈরি হচ্ছে। ক্লিয়ার? এরপরে আসছি আমরা যে ভাগে আছে গ্যামেটের
आकृति बा आकार अनुसारे भाग अर्थात आगे क्षेत्र आमरा जानलाम जे निषेकेर क्षेत्र गैमेट कोन देह थेके उत्पन्न होच्छे एकटा देह थेके उत्पन्न होले एंडोगैमी दुटो देह थेके उत्पन्न होले एक्सोगैमी किन्तु एखाने जे दुटि गैमेट जौन जननी अंश ग्रहण करछे तादेर आकारगुली केमन सेई अनुयायी तादेर चारटी भागे भाग करा होयेछे आइसोगैमी anisogamy, oogamy and hologamy. Let me explain. দেখো প্রথমে আসছি আমরা আইসোগ্যামিতে আইসো কথার অর্থ হচ্ছে আমরা জানি ইকুয়াল আর গ্যামাস কথার অর্থ হচ্ছে ম্যারেজ এগুলো সবই কিন্তু গ্রিক শব্দ দেখো আইসোগ্যামি কাকে বলে সংজ্ঞাটা হলো যে প্রকার নিষেকে মিলিত গ্যামেট দ্বয় শারীরবৃত্তীয়ভাবে ভিন্ন হলেও অঙ্গ সংস্থানগতভাবে একই রকম সেই প্রকার নিষেককে বলা হয় আইসোগ্যামি উদাহরণ ক্লামাইডোমোনাস নামক শৈবাল আর মনোসিস্টিস নামক আদ্য প্রাণীতে এটা দেখতে পাওয়া যায় এবার লেট মি এক্সপ্লেইন দেখো আইসোগ্যামি অর্থে আমরা বললাম যেখানে এই গ্যামেটগুলি কি হবে আকারগত ভাবে এক হবে ও সংস্থানগত ভাবে এক হবে কিন্তু আসলে তারা চরিত্রগত ভাবে কি হবে আলাদা হবে সেই জন্য যেহেতু মোদ্দা কথা গ্যামেটির আকার সেম তাই জন্য এদের বলা হচ্ছে আইসোগ্যামি নেক্সট চলে আসছি অ্যানাইসোগ্যামি দেখো আইসো কথার অর্থ হচ্ছে ইকুয়াল অ্যান মানে উইদাউট বা নো বা নেগেটিভ অর্থে আইসো মানে ইকুয়াল আর গ্যামাস মানে ম্যারেজ তাহলে যারা ইকুয়াল নয় তাদের মধ্যে ম্যারেজ তাহলে সংজ্ঞাটা কি যে প্রকার নিষেকে মিলনে অংশগ্রহণকারী গ্যামেট দ্বয় পরস্পরের থেকে আকার ও চলনশীলতায় ভিন্ন প্রকৃতির সেই প্রকার নিষেককে বলা হয় অ্যানাইসোগ্যামি কোথায় দেখতে পাওয়া যায় ক্লামাইডোমোনাস নামক শ্যাওলা এবং উচ্চ স্তরের অমেরুদণ্ডী প্রাণীতে আর সকল প্রকার মেরুদণ্ডী প্রাণীতে এটা দেখতে পাওয়া যায় হোয়াট ইজ দ্যাট দেখো অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে আইসোগ্যামিতে গ্যামেটগুলো মোটামুটি একই রকমের ছিল আর অ্যানাইসোগ্যামিতে গ্যামেটগুলো আলাদা আলাদা রকমের হবে অন্তত তাদের চরিত্রগতভাবে এবং চলনশীলতায় তারা একে অপরের থেকে ভিন্ন হবে যেমন উচ্চ স্তরের প্রাণী তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অর্থাৎ নন সিমিলার গ্যামেটের মিলন দেখতে পাওয়া যায় এরপরে হচ্ছে ওগ্যামি ওগ্যামিতে দেখো কাকে বলে প্রথমে আমরা জেনে নিই যে প্রকার নিষেকে স্ত্রী গ্যামেটটি বড় ও নিশ্চল প্রকৃতির এবং পুং গ্যামেটটি ক্ষুদ্র ও সচল প্রকৃতির হয় সেই প্রকার যৌন জননকে বলা হয় ওগ্যামি উদাহরণ ভলভক্স ইউডোগোনিয়াম প্রভৃতি অর্থাৎ এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে স্ত্রী গ্যামেটটি বড় হয় আকারে অনেক বেশি এবং এটা মুভ করে না অর্থাৎ স্ত্রীদেহের একটা নির্দিষ্ট জায়গাতে আবদ্ধ থাকে এবং পুং গ্যামেটটি আকারে ছোট হয় এবং মুভেবল বা সচল হয় তার হয়তো সিলিয়া থাকবে কি ফ্ল্যাজিলা থাকবে যেভাবেই হোক সে এক স্থান থেকে অন্য স্থানে যাবে এবং সেখানে গিয়ে নিষেকটা সম্পন্ন করবে এবং ওগ্যামির ক্ষেত্রে সাধারণত নিষেক দেখতে পাওয়া যায় স্ত্রী দেহেই এর পরবর্তী যে নিষেক প্রকৃতি বা নিষেক প্রক্রিয়া সেটা হলো হোলোগ্যামি দেখো নামটা প্রথমে বুঝে নাও হোলোস মানে এন্টায়ার আর গ্যামাস মানে হচ্ছে ম্যারেজ তাহলে কি যে প্রকার নিষেকে দুটি জীব দেহ সরাসরি মিলনে অংশগ্রহণ করে সেই প্রকার জননকে বলে হোলোগ্যামি উদাহরণ ইস্ট একটু ব্যাখ্যা করি তোমরা হোল বলো না হোল ওয়ার্ল্ড সম্পূর্ণ কথাটা বোঝানোর জন্য এই হোল কথাটা ইউজ হয় তাহলে হোলোগ্যামি মানে হচ্ছে এক্ষেত্রে গ্যামেট নয় পুরো জীব দেহই দুটো জীব দেহ একে অপরের সাথে কমপ্লিটলি মিশে যায় এরপরে আমাদের আজকে জানবো আমরা যৌন জননের প্রয়োজনীয়তা কি বা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন
অর্গানিজমস। দেখো যৌন জনন কিন্তু অন্যান্য সব জননের থেকে বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ কি? যেহেতু যৌন জননে দুই বা সাধারণত দুইটি অপত্য বা দুইটি পার্টনার বা দুইটি প্রাণী অংশগ্রহণ করে, তাই এক্ষেত্রে যে অপত্য তৈরি হয় তাদের মধ্যে দুটি ভিন্ন ভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য আসে, এবং ভিন্ন ভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য আসার ফলে তাদের মধ্যে ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়, এবং যত ভেদ বা প্রকরণের সৃষ্টি হবে তত তাদের মধ্যে জিনের পরিবর্তন বা মিউটেশন হওয়ার সম্ভাবনা থাকবে, এবং যত তারা পরিবর্তিত হবে তত তারা পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নিতে পারবে, অর্থাৎ অভিযোজনক্ষম হবে। আমরা যৌন জননটা আলোচনা করলে এর পরের দিন আমরা আলোচনা করব যৌন জননের ঘটনাবলী সম্পর্কে। তোমরা যদি কিছু না বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সো গাইজ, কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, বাই বাই।